চারিদিন ধরে নগাঁওর মাছ শিবসাগর কেন্দ্রীয় বজারলৈ যোগান বন্ধ আছিলে আর আজি চতুর্থ দিনের অন্তত নগাঁওরপরা 5 কুইন্টাল মাছ শিবসাগর কেন্দ্রীয় বজারলৈ অনা হয়েছে। আর এই মাছ আনিছে নগাঁওর খিলঞ্জিয়া এগারী মৎস্য ব্যবসায়ী। মই বর্তমান শিবসাগর কেন্দ্রীয় বজারের এই পরিবেশ দেখাব বিচার। এয়া হৈছে বর্তমান শিবসাগর কেন্দ্রীয় বজার দৃশ্য। বাহু মাছ সেইদরে পুঠি খলিহনা বরালিপরা আদি করে থলুয়া মাছে উভয়নদী হয়ে আছে এই কেন্দ্রীয় বজারত। কিন্তু তার মাজতে বহু প্রশ্ন উত্থাপন হয়েছিল যে নগাঁওরপরা মাছ অনা হবনে নহয়। কিন্তু শিবসাগরের দল সংগঠন জাতীয় দল সংগঠন সমূহে একাংশ থলুয়া মৎস্য ব্যবসায়ী আর বহু সংখ্যক গ্রাহকে নগাঁওর যন্দেহজনক মিয়া তথা পমুয়া মুসলমান বঙ্গীয় মুসলমান উৎপাদিত পালন করা মাছ যাতে নাহে অনা নহয় তার বাবে আহ্বানহে জানাইছিল। যদিও ক্ষমা বিচারিছিল এগারিয়ে, কিন্তু তারপর ক্ষমা খোঁজার পিছতো কিন্তু ইয়ার স্থানীয় লোকেই গ্রহণ করবলে ইচ্ছুক নাছিলে। কিন্তু এগারী খিলঞ্জিয়া লোকে আজি শিবসাগর বজারলৈ আনিছে 5 কুইন্টাল নগাঁওরপরা মাছ। মই তেওঁৰপৰা জানিব পাৰিছিলাম। পোনপ্ৰথমে আপোনাৰ নামটো জানিব পাৰিছিলাম? মোৰ নামটো শ্ৰী হেমন্ত নাথ। মোৰ ঘৰ বটদবা, বটদবা সত্ৰৰ লগত ডুমডুমিয়া বুলি কয়। বজাৰলৈ প্ৰথম মাছ আনিছে? মই প্ৰথম মাছ আনিছো। কিমান আনিছো? মই 5 কুইন্টাল মাছ আনিছো। আজি 5 বছর ধরে মই মাছৰ লগত জড়িত, মীন পালন করে আছো। কিন্তু মই আগে পিছে মাছ তাতে বিক্রি করে দিও। মাছ নিজে অকল মই নহয়, আমার খিলঞ্জিয়া বহুত মানুষে তাত মাছের ব্যবসায় করে আছে। অকল মুসলমান মানুষের মাছের ব্যবসায় নাই তাত। নগাঁও ডিস্ট্রিক্টত বহুতো খিলঞ্জিয়া লোকের মাছের ব্যবসায় আছে। গতি আমি চিন্তা করছো তেখেতলোকে যেহেতু মাছ নানে, গতি আমি খিলঞ্জিয়া হয়ে আমি অসমীয়া মানুষ, আমি অসমত মাছ কিয় বেচিব নোৱাৰিম? সেই হিসাবে মই আজি শিবসাগরলৈ মাছ লৈ আহিছো। লৈ আহি 5 কুইন্টাল মাছ মই বেছি এইমাত্র সমাপ্ত করেছো। কিবা অসুবিধার না? নাই, মই কোনো অসুবিধার সম্মুখীন হওয়া নাই। 5 কুইন্টাল মাছ মই ইতিমধ্যে বেছি বিক্রি করে খাই হয়েছে। আর একটা অভিযোগ উঠিছে যে নগাঁওত একাংশ মৎস্য ব্যবসায়ী আসলে জনস্বাস্থ্যের প্রতি ভাবুকি গড়া দ্রব্য মাছ, মাছের ওজন বহাবলে মাছ সোনকালে ডাঙর করবলে ব্যবহার করে, তেনে ধরনের কিবা আপনাদের? নাই নাই নাই, আমি নগাঁও করে আমি দেখিছো করা, কিন্তু আমি আমি আজিলকে করা নাই। আমি বিশেষকে গোবর খলি হয়ে, যেটু খলি হয় বলি কয়, খলি হয়ে গোবর আর দানা খুব আমি মাছ রাখি আছো, ডাঙর করি চেষ্টা করে আছো। এয়াও অতিকে ভাল লগা খবর। এয়া সচাকৈ এটা ইতিবাচক, যি সময়ত আসলতে দম্ভ মারিছিলে একাংশ সন্দেহজনক মিয়া বঙ্গমূলীয় পমুয়া মুসলমানে যে তেওঁলোকেহে অকল মাছৰ বজাৰখন দখল কৰি আছে, কিন্তু তেনে নহয়। খিলঞ্জিয়া লোকেও বিভিন্ন প্ৰান্তত মাছ উৎপাদন মৎস্য পালন কৰিছে আৰু তেওঁলোকে আনিছে। মোৰ বৰ্তমান যিগৰাকী দিছেহি শিবসাগৰ ব্যৱসায়ী, তেওঁৰ পৰা জানিব বিচাৰিম আপুনি ইয়াতে বজাৰ বহুৱাই আছে? হয়, মই ইয়াৰে হয়। মই ইয়াতে ব্যৱসায় কৰোঁ আপোনাৰ মাছৰ পাইকাৰী বিক্ৰেতা হিচাপে। এতিয়া আজি ক'ৰ পৰা আহিলে? আজি আপোনাৰ মই তেখেতৰ ঘৰ নগাঁৱত গ'লে নহয়, তেখেতে ইতিমধ্যে কৈ গৈছে, তেখেতক দাদালৈ মোৰ চিনাকি আছিলে অলপ চলপ আগৰ পৰাই। তেখেতক মই ক'লোঁ কি সেইটো, গতিকে আপুনি থলুৱা মানুহ আমাৰ ইয়াত, আপুনি উৎপাদন কৰি আছে, গতিকে আমাকো যোগান ধৰক, আমি আপোনাক পালে সুখী হ'ম এইবুলি আনিছোঁ। মানুহৰ সুবিধাতে আনিছোঁ, যদি ভাল পাইছে তেওঁ কি কৈছে নাজানো তেওঁ, আৰু ভাল পাইছোঁ বুলিয়ে কৈছে বাৰু ইতিমধ্যে। কোনটো কথা ক'লে? এই সমগ্ৰ বিষয়টো মানে কি, যিহেতু এতিয়া মাছখিনি বৰ্জন কৰা হৈছে নগাঁৱৰ মাছখিনি মানে, গতিকে মানুহটো চলিব লাগিব, খাব লাগিব ন। এই উদ্যোগটো মানে বহুতখিনি মানুহ জড়িত হৈ আছে, বহুত হাজাৰ হাজাৰ মানুহ জড়িত আছে, এশ বুলি নহয় হাজাৰ মানুহ জড়িত আছে। গতিকে এই মানুহখিনিতো পেটে ভাতে মৰা নিচিনা এটা হৈছে। যিহেতু হয় আমাক নালাগে, আমাকতো সেইখিনি বৰ্জন আমিও কৰিছোঁ থলুৱা হিচাপে, কিন্তু হ'লেও চলিবলৈতো মানে পেট ভাতৰ কথা আছে ন। খিলঞ্জীয়া উৎপাদন কৰিব লাগে, আমি আগবাঢ়ি আহিব লাগে, আমি সকলোৱে মৎস্য উৎপাদন কৰিব লাগে, সকলোৱে চলিব লাগে ভালকৈ, কথাটো সেইটোৱে আৰু মুঠতে। হয়, খিলঞ্জীয়া যিসকল লোক আছে মৎস্য ব্যৱসায়ী, তেওঁলোকে অধিক মৎস্য উৎপাদন গুৰুত্ব দিব লাগে। আৰু এইগৰাকী হেমন্ত নাথ, হেমন্ত নাথে দেখুৱাইছে উদাহৰণ, আৰু বহু লোক এনেধৰণে আগবাঢ়ি আহক, সেয়াই কামনা কৰিছে থলুৱা মৎস্য ব্যৱসায়ীসকলে।